ভিডিও নিয়ে। আজ তোমরা জানো গণেশ চতুর্থী, আর আমার বাড়িতে পুজো আছে। এর আগের ব্লগেই তোমরা জেনেছো, তো মোটামুটি পুজো প্রিপারেশন রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই পুজোর সাজানোটা আগে। দ্বার ঘরটা আমার বসানো হয়ে গেছে, মোটামুটি পুজোর সব কিছু প্রিপারেশনই আমার কমপ্লিট এখন। আসলে ঠাকুরমশাই বলেছিল সকাল 7টায় আসবে, যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো অনেক সকাল থেকে উঠে প্রিপারেশন করতে শুরু করতে হয়েছে। আর ভাই মোটামুটি ঠাকুরকে যা মানে স্নান করানো থেকে শুরু করে সাজানো বা সব রকম ডেকোরেশন ঠাকুরের সবটাই ভাই নিজেই করেছে। ভাই খুব সুন্দর করে, তাই প্রতি বছর ভাই এই কাজটা করে মেইনলি। আমি ঠিক এতটা ভালো ভাইয়ের মতন করে সুন্দর এত ঠাকুরকে শাড়ি পরানো এতটা ভালো করে আমি পারি না, তো সেজন্য এই কাজটা মোটামুটি ভাই প্রত্যেক বছর আমার প্রত্যেক পুজোতেই করে। তোমাদের তো আগেই বলেছি এটা নিয়ে আমার 4 বছর হচ্ছে পুজোর। তো আমি চেষ্টা করি, হয়তো বড় করে পুজোটা করি না, কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি যতটা সম্ভব ভালোভাবে নিষ্ঠা ভরে পুজোটা করার জন্য। তো এর মধ্যে ঠাকুরমশাই ঢুকে গেছে আর সে পুজোতেও বসে পড়েছে। তোমরা তো এর আগের ব্লগগুলোতেই দেখেছো আমাদের অশোকনগরের বাড়িতে অনেক বড় একটা ঠাকুর ঘর আছে, কিন্তু আমি যেহেতু ফ্ল্যাটে থাকি তো আমার এখানে ঠাকুর ঘর বলতে অ্যাকচুয়ালি ফ্ল্যাটে সেরকম তো কিছু হয় না। তো আমি ঠাকুর যেহেতু ভালোবাসি, আমি পরে ঠাকুর ঘরটা নিজেই বানিয়ে নিয়েছিলাম ছোট করে। তো অনেক ঠাকুর হয়ে গেছে, তো এখন যেন ঘরটা মনে হচ্ছে সত্যি খুব ছোট ছোট লাগছে, কিন্তু কিছু করার থাকে না। যারা ফ্ল্যাটে থাকে তাদের কাছে তো কোনো অপশান থাকে না, তোমরা জানোই। যাই হোক, কিছু তো ম্যানেজ করে নিতেই হবে, কিছু করার নেই। আর আমার বাড়ির প্রত্যেকটা পুজোতেই মা গোপালকে নিয়ে আসে, মানে মার তো দুটো গোপাল, একটা বড় আর একটা ছোট একটা গোপাল। তো গোপালটা এক সাইডে আছে, এক সাইডে দিয়েছি, লক্ষ্মীনারায়ণকে এক সাইডে রেখেছি। যাই হোক, সব মিলিয়ে হয়ে গেছে পুরো জায়গাটাতে, কিন্তু মনে হচ্ছে যেন আর একটু জায়গা হলে বেশ ভালো লাগতো দেখতে। পুজো অনেকখানি হয়ে গেছে, এবার যজ্ঞের জন্য ঠাকুরমশাই বেলকাঠগুলোকে সাজাতে শুরু করেছেন। তো আমি যজ্ঞ করি, পুজোটা করি। আসলে সবাই বলে যে বছরে একবার ঘরে যজ্ঞ করে পুজো করাটা ভালো, তো আমি যেহেতু পুজোটা করি একেবারে যজ্ঞ করি, পুজোটা করে নিই। সারা বছর তো সেভাবে ঠাকুরকে আর সময় দেওয়া হয় না, আমার ডিউটি থাকে। তবে হ্যাঁ, আমি এটুকু মনে করি যে সারাদিন পরে একবার হলেও ঠাকুরের সামনে এসে বসা বা ঠাকুরের সঙ্গে কিছুটা সময় কাটানো আমার কিন্তু বেশ ভালোই লাগে। যদিও সবার ব্যাপারটা হয়তো ভালো লাগে না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। সারাদিন ডিউটি করে আসার পরেও আমি অনেকটা সময় ঠাকুরের সাথে বা ঠাকুর ঘরে এসে
সময় কাটাই, আমার গোপাল রয়েছে, গোপালের সাথে সময়টা কাটাই, আমার বেশ ভালো লাগে এই সময়টুকু কাটাতে। তবে হ্যাঁ, আমি হয়তো একা থাকি বলে আমি সেই সময়টা দিতে পারি, কিন্তু সবার পক্ষে হয়তো সেই সময়টা দেওয়া সম্ভব হয় না, কারণ বাড়িতে অনেকে থাকলে অনেকটা সময় এসে ঠাকুর ঘরে কাটানো সম্ভব হয় না। তাছাড়াও যারা বাইরে কাজ করতে বেরোয় তাদের পক্ষে তো সম্ভব হয়ই না। চলো, পুজোটা তো মোটামুটি ভালোভাবেই হয়েছে, তো এবার আস্তে আস্তে করে প্রসাদটা একটু গুছিয়ে নি। তো ফ্ল্যাটেরও অনেককে দিয়ে আসতে হবে, যেহেতু ফ্ল্যাটটা ছোট কাউকে আর আসতে বলি না। তো চলো এবার প্রসাদগুলো একটু গুছিয়ে নিই। তোমাদের দেখিয়ে দিই আমার একটা ছোট্ট খুদে সাবস্ক্রাইবার, ও আজকে আমার পুজোতে এসছে। তো বলো কেমন আছো এখন তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। বাহ, খুব ভালো হয়েছে। নাম বলো? আমার কয়েকজন বান্ধবীও চলে এসছে। বান্ধবী মানে প্রিয়াঙ্কাকে তো তোমরা এর আগের অনেক ব্লগেই দেখেছো। তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, ওদেরকেও খেতে দিয়ে দিই। আজ ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।